কদম রসুল বলতে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পায়ের ছাপকেই বোঝানো হয়েছে। নারায়ণগঞ্জ শহরের ঠিক বিপরীত দিকে শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে বন্দর উপজেলার নবীগঞ্জে অবস্থিত কদম রসুল দরগাহ। বন্ধুরা, শুভেচ্ছা নিবেন। দেশ ট্রাভেলার্সের পক্ষ থেকে আমি সাজ্জাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি নারায়ণগঞ্জ জেলার একটি অন্যতম দর্শনীয় স্থান কদম রসুল দরগাহ নিয়ে। কদম রসুল বলতে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পায়ের ছাপকেই বোঝানো হয়েছে। নারায়ণগঞ্জ শহরের ঠিক বিপরীত দিকে শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে বন্দর উপজেলার নবীগঞ্জে অবস্থিত কদম রসুল দরগাহ। ধারণা করা হয় দরগায় রক্ষিত পাথরের ফলকের উপর আশ্চর্য পদচিহ্নটি প্রকৃতপক্ষে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন, যদিও বিষয়টি নিয়ে অনেকে দ্বিমত পোষণ করেন। এই পাথরের ফলকটি অনেকটা মানুষের পায়ের পাতার আকৃতিতে কাটা। একটি সুউচ্চ স্থানে কদম রসুল দরগাহটিও অবস্থিত। এখানে দেখতে পাবেন বিশাল উঁচু একটি প্রবেশ তোরণ, চমৎকার কারুকাজ করা সুউচ্চ সুন্দর এই স্থাপনা দেখেই মনে হবে একটি সুন্দর মসজিদ বা দরগাহ। অনেকগুলি সিঁড়ি ডিঙ্গিয়ে আপনাকে উঠতে হবে উপরে। এই তোরণটি মোটামুটি প্রায় পাঁচতলা দালানের উচ্চতার সমান। সিঁড়ি দিয়ে উপরে ওঠার আগে জুতা খুলে হাতে নিতে ভুলবেন না, বাইরে রেখে গেলে ফিরে এসে নাও পেতে পারেন। তবে এখন জুতা রাখার জন্য আলাদা ঘর ও লোক রাখা হয়েছে। তোরণ পার হয়ে ভিতরে ঢুকেই দেখতে পাবেন উত্তর দিকে রয়েছে একটি মসজিদ, আর দক্ষিণ দিকে আছে একটি কবরস্থান যেখানে রয়েছে 17টি পাকা কবর। এই দুইয়ের মাঝে আছে ছোট্ট একটি সাদা শ্বেতপাথরের এক গম্বুজ বিশিষ্ট মাজার। এখানে রয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের ছাপ সম্বলিত পাথরটি, বড়সড় একটি খড়ম আকৃতির কালো পাথর এটি। আগে সবসময়ই দেখতে চাইলে দেখাতো, কিন্তু এখন নির্দিষ্ট কিছু দিনেই শুধু কাচের বাক্স থেকে বের করে দেখায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের ছাপ। অবশ্য সত্যি এটি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের ছাপ কিনা সেটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। এখানে এই পাথরটি গোলাপ জল মিশ্রিত পানির মধ্যে চুবিয়ে রাখা হয়, আর দর্শনার্থীদের একটি গ্লাসে করে সেই পানীয় পান করতে দেওয়া হয়। কবরস্থানের ভিতরে রয়েছে বিশাল আকারের কাঠগোলাপের গাছ। সেই কাঠগোলাপের গাছের একটি ডালে মহিলারা আজমির শরীফের লাল হলুদ সুতা বাঁধেন, কোন মানত করে, কোন একটা মনোবাসনা পূরণ করতে নিয়ত করে এই সুতো বাঁধা হয়। আবার অনেকে বিশেষ নিয়তে মোমবাতি জ্বালাচ্ছেন, তাদের বিশ্বাস এতে করে তাদের সেই মনোবাসনা পূরণ হয়ে যাবে। দরগাহে দূর দূরান্ত থেকে এসে গান করেন ভক্তরা। আজ পবিত্র আশুরা, তাই মিলাদের আয়োজন করা হয়েছে।
এখানে আরবি সনের 12ই রবিউল আউয়াল তারিখ থেকে 15 দিন ব্যাপী বিশাল এক মেলা বসে। সতেরো শতকের প্রারম্ভে মির্জা নাখান কর্তৃক প্রণীত বাহির স্থানী গাইবি বইটিতে এই পাথরটির কথা উল্লেখ করেন। সম্রাট আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী আফগান নেতা মাসুম খান কাবুলি এই পদচিহ্ন সম্বলিত পাথরটি একজন আরব বণিকের কাছ থেকে ক্রয় করেছিলেন। ঢাকার জমিদার গোলাম নবী 1191 হিজড়িতে 1777 থেকে 1778 সালে পবিত্র সৌধটি নির্মাণ করেন এবং এর অভ্যন্তরে পবিত্র পাথরটি সংরক্ষিত হয়েছে। এক গম্বুজ বিশিষ্ট সৌধটির সামনেই রয়েছে বারান্দা, মধ্যের প্রকোষ্ঠে রয়েছে পবিত্র পাথরটি। পাথরের গায়ে 24 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার জায়গা জুড়ে অগভীরভাবে পায়ের ছাপ লক্ষ্য করা যায়। উপরের দিকে পায়ের আঙ্গুলের ছাপ স্পষ্ট। সৌধের প্রধান ফটকটি গোলাম নবীর পুত্র গোলাম মোহাম্মদ 1220 হিজড়িতে 1805 থেকে 1806 সালে তৈরি করেছিলেন। বন্ধুরা, ভক্তদের গান শুনতে শুনতে আজ বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ট্রাভেল স্টোরিতে। সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এতো নষ্ট হয়ে